আমরা এখন আছি লাউয়া ছড়াতে, খুবই সুন্দর মনোরম পরিবেশ, সবুজে ঘেরা। সামনে দেখতে পাচ্ছেন অপুকে, আমার সিসিএনএ স্টুডেন্ট ছিল, আমার ছোট ভাই, ও এখানেরই বাসিন্দা। তো আমি আসার পরে ওই নিজে থেকেই সহউদ্যোগে আমাকে ফোন দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে দেখা করলো। খুব ভালো লাগছে আসলে, কোনো জায়গায় ট্যুর করতে আসলে যদি পরিচিত মুখ পাওয়া যায় ওই এলাকার তাহলে খুব ভালো হয়। এখন সেই আমাদের ট্যুরিস্ট গাইড আসলে, দেখতে পাচ্ছেন এখানে নাকি হনুমান, তারপরে বানর, এগুলো দেখা যায়, অজগরও মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি, আমাদের দুর্ভাগ্য। এখন আমরা যাচ্ছি লাউয়া ছড়ার উপরে, এখানে কিছু ট্যুরিস্ট শপ আছে, ওখানের দিকে যাচ্ছি। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন বাঁশের, বাঁশ দিয়ে সিঁড়ি তৈরি করা হয়েছে। সাবধানে উঠবেন আপনারা সবাই। এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে, আপনারা এখানে চা নাস্তা করতে পারেন, এখানে কেনাকাটা করতে পারেন, ক্যাপ ট্যাপ আছে। এই হচ্ছে লাউয়া ছড়া জাতীয় উদ্যান। আমরা একটু আগে ভিতরে যে সব কিছু দেখলেন সেটার গেট, এই যে আমরা ঢোকার সময় আসলে ভিডিও করা হয়নি, যাই হোক ফাইনালি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে লাউয়া ছড়ার গেট। এখানে এন্ট্রি ফি এখন 50 টাকা করে, কদিন পরে হয়তো বাড়তেও পারে, তো সেটা বলতে পারলাম না। এখানে পার্কিংও আছে,